স্বাগত আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন। তৃণমূল সরকারের প্রতিনিধি দলকে শিলচর বিমানবন্দরে নামতে আটকে দেওয়া হল বৃহস্পতিবার। তালাবন্ধ ঘর থেকে এক বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল হুগলি জেলার কোরবা থানায়। আইসিডিএস কেন্দ্রে তালা লাগিয়ে দিল অভিভাবকরা। হুগলি জেলার শ্রীরামপুরে শ্রীরামপুর পুরসভা, শ্রীরামপুর থানা ও চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে একটি ডেঙ্গি সচেতনতা র্যালি অনুষ্ঠিত হল। সদ্যজাত শিশু কন্যাকে উদ্ধার, ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। দেখে নেব এক ঝলকে কিছু খবর। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বরনীলপুর বটতলায় একটি চারচাকা গাড়ি আর একটি চারচাকা গাড়ির ধাক্কা মারে। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। যে গাড়িটি ধাক্কা মারে সেই গাড়ির ভেতর মদের বোতল পাওয়া গেছে। পুলিশ গাড়ি দুটিকে আটক করলেও চালক পলাতক। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। কানে মোবাইল নিয়ে রেললাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার ভাবতা স্টেশন সংলগ্ন এলাকায়। মৃত যুবক একটি হোটেলে কাজ করত। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়া জেলায় পাঁচপুরা সংলগ্ন ঠুংলা এলাকায় রাস্তার উপরে একটি ক্যামেলিয়ানকে দেখতে পায় এক সাংবাদিক। তিনি সেটি উদ্ধার করে পাঁচপুরা বন দপ্তরের বিট অফিসের হাতে তুলে দেন। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দ বার্তা। আগামী 9ই আগস্ট জেল ভরো আন্দোলনের প্রচারের উদ্দেশ্যে বৃহস্পতিবার পুরুলিয়া শহরে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালিটি আয়োজন করেন বাম সংগঠন। কৃষকদের ফসলের সঠিক মূল্য, রাজ্য ও কেন্দ্রীয় সরকার কৃষকদের উপর যে দমন পীড়া চালাচ্ছে, তারই প্রতিবাদে জেল ভরো কর্মসূচি অনুষ্ঠিত হবে। পুরুলিয়া থেকে শুভশ্রী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল সরকারের প্রতিনিধি দলকে শিলচর বিমানবন্দরে নামতেই আটকে দেওয়া হলো বৃহস্পতিবার। এদিন বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরের গেটও। ঘটনার জেরে ক্ষোভ ফুটে ওঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। শিলচর বিমানবন্দরে নামতেই আটকে দেওয়া হলো তৃণমূল সরকারের প্রতিনিধি দলকে। বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরের গেট। ঘটনা ঘিরে ক্ষোভে ফেটে পড়েন সাংসদ সুখেন্দু শেখর রায়, কাকলি ঘোষ, তস্তিদার প্রমুখরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় 144 থানা জারি করা হয়েছে। তৃণমূল প্রতিনিধিবৃন্দ অভিযোগ তুলেছেন তাদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে। এই নিয়ে ক্ষোভ পেয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে। সাংবাদিকদের সামনে এই রূপ পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। এবং আসামের মানুষ যাতে ভয়ে কথা বলতে না পারে তার জন্য তাদের এয়ারপোর্ট থেকেই বেরোতে দিচ্ছে না। এবং জানতো সবাই যে যাবে, আমরা তো নিজেরা অ্যানাউন্স করছি দুদিন আগে, প্রোগ্রাম আপনারা জানেন। ওয়ান ফোরটি ফোর কেটে কেন, যদি শান্তি থাকে, যদি কোনো কিছু না থাকে, দেন ওয়াই ফর ওয়ান ফোরটি ফোর? আমাদের এখানে আমি তো জানি ওয়ান ফোরটি ফোর থাকা সত্ত্বেও দাঙ্গার পর তিনজন মানুষ আসানসোলে মারা গিয়েছিল। বিজেপি দিল্লির লিডাররা টিম করে ওয়ান ফোরটি ফোর মানেনি, তারা গিয়েছিল এবং তারা গিয়ে সেখানে গিয়ে অনেক দাঙ্গা লাগাবার চেষ্টা করেছিল। আবার তাও আমরা কিন্তু কিছু বলি, আমরা ভদ্রতা করেছিলাম, যেতে দিয়েছিলাম। তাহলে আজকে যখন আমার চারজন মহিলা এমপি, একজন এমএলএ মহুয়া মমতাবালা ঠাকুর, আমাদের কাকুনি ঘোষ সিস্টার ডক্টর এবং ডক্টর জটনা দেনা অল আর রেপিউটেড ওয়ান ফিরা নাকি ওয়ান নাদি এডিটার আর পরিমস্তি পেপার শিলুদা শেখ, সুখেন্দু শেখর রায় পার্লামেন্টারি ডেপুটি লিডার রাজ্যসভা,
দে আর ফ্রাস্ট্রেটেড, দে আর পলিটিক্যালি টেন্স, দে আর পলিটিক্যালি হোয়াট আই উইল সে ডিপ্রেসড, অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর শোয়িং অনলি দ্য মাসেল পাওয়ার. The muscle power is not for the country. Country is for the democratic power. Ma'am, will you call them back? Will you call them back? শিলচর থেকে তুহিন শুভ্র আগনের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখের পরবর্তী খবরে, তালাবন্ধ ঘর থেকে এক বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শালানপুর থানার রূপনারায়ণপুরের পশ্চিম রাঙামাটিয়ার গ্রিন পার্কে। তালাবন্ধ ঘর থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শালানপুর থানার রূপনারায়ণপুরের পশ্চিম রাঙামাটিয়ার গ্রিন পার্কে। কয়েকদিন ধরে নিহত বৃদ্ধা 68 বছরের নিয়তি সাহাকে এলাকাবাসীরা দেখতে পাননি। এদিন পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘরের তালা ভেঙে নিয়তি সাহার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য দুই ছেলেকে আটক করেছে পুলিশ। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ছোট ছেলের সাথে ভদ্রমহিলা ঝামেলা। ভদ্রমহিলা পেনশন পেতেন 14,000 টাকা। ভদ্রমহিলা বেশি পেনশনের টাকা খরচা করতেন, সে বাকি টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল। ছোট ছেলে এখন ডিমান্ড করছে আমাকে 1,00,000 টাকা দিতে হবে। ভদ্রমহিলা 1,00,000 টাকা ছিল না, বললো আমার কাছে 1,00,000 টাকা নেই, এই মুহূর্তে আমি তোমাকে 1,00,000 টাকা দিতে পারবো না। এই কথা শুনে ছোটো ছেলে ভদ্রমহিলাকে একদিন শাসিয়ে দিয়ে গেছে, পয়সা না দিলে তোমাকে মার্ডার করে দেবো। এই বলার পরে সোমবার থেকে, গত সোমবার থেকে ঝামেলা হচ্ছে। সেই ঝামেলা হওয়ার পরে গতকাল ছোট ছেলে এসেছিলো, আমি জিজ্ঞেস করেছিলাম তুমি এসেছিলে তোমার মায়ের সঙ্গে দেখা করতে, ও পুরোপুরি ডিনাই করে দেয়, না আমি আসিনি কাকু, আমি জানি না মা কোথায় গেছে। আমরা খোঁজাখুঁজির পরে আজকে থানার পারমিশন নিয়ে বাড়ির লকটা কেটে দেখি ভদ্রমহিলা মৃত অবস্থায় পড়ে। আমার অনুমান যতদূর সম্ভব ছোট ছেলে মেরেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা। একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো হুগলি জেলার পোলবা থানায়। পোলবা থানা ও ট্রাফিক থানা পুলিশের উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো হুগলি জেলার পোলবা থানা ও ট্রাফিক থানার পুলিশের উদ্যোগে। এই জেলার বিভিন্ন এলাকায় ট্রাক, ছোট গাড়ি এবং বাইক চালকদের নিয়ে পোলবা থানায় একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে প্রায় 50 জন চালক উপস্থিত ছিলেন। গাড়ি চালাতে গেলে কি কি প্রয়োজন সেই বিষয়গুলি এদিন আলোচনা করা হয়। বাইক আরোহীদের গাড়ি চালাতে গেলে হেলমেট ও কাগজপত্র রাখার কথা বলেন প্রশাসনের আধিকারিক বৃন্দ। আমাদের অফিসাররা নেমন্তন্ন করেছে, সেই হিসেবে পোলবা থানাতে এসেছি আমরা সুগন্ধার ট্রাক অনারাজন থেকে। কন্ডাক্টর বলুন, ড্রাইভার বলুন, কারা কারা আছে এখানে? এখানে আছে আমরা 10-12 জন এসেছি। হ্যাঁ, টোটাল কতজন এসেছে মনে আছে? গোটা কুড়ি জন। কী তাহলে কী সেখানে হচ্ছে? এখন অফিসারদের যেসব গাড়ির কাগজপত্রগুলো ব্যাপারে সচেতন করছে, লাইসেন্স অথরাইজ, আমি যে আপনার গাড়ি চালাবো আমাকে আপনি পারমিশন দেবেন, পারমিশনটাই হচ্ছে অথরাইজ, অথরাইজ ছাড়া গাড়ি চালানো যাবে না, এইসব ব্যাপারে এখানে এসছে পার্টিকুলারই বোঝাচ্ছে। সুবিধা হবে আরও যেগুলো জানি না সেগুলো জানতে পারবো, নতুনত্ব কিছু নিয়ম শৃঙ্খলা করছেন সেসবগুলো আমরা জানতে পারবো, তাতে আমাদেরও লোককে বলতে সুবিধা হবে গাড়ি চালানোর সম্বন্ধে। হ্যাঁ, লোকজনকে আমাদের একটু বলতে পারবো যে স্যাররা এইসব বলেছে, এইসবভাবে গাড়িটা চালাবে, মানে আপনারাও অবশ্যই। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। ফেলাম বিরতির পর, আইসিটিএস কেন্দ্রে তালা লাগিয়ে দিল অভিভাবকরা। অভিযোগ, এই কেন্দ্রের রান্নার কাজ বন্ধ থাকায় এইরূপ সিদ্ধান্ত নেন অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার সাহেবগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ওর গ্রামের চক্রবর্তী পাড়ার 27 নম্বর আইসিটিএস কেন্দ্রে। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানায় সাহেবগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ওর গ্রামে চক্রবর্তী পাড়ায় 27 নম্বর আইসিটিএস সেন্টারে স্থানীয় অভিভাবকরা গেটে তালা ছড়িয়ে দিল।
তাদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এই কেন্দ্রে রান্না বন্ধ আছে, এছাড়াও এখানকার খাবারের গুণগত মানও নগণ্য। তাদের আরও অভিযোগ, কিছুদিন আগে একটি শিশু গরম খিচুড়িতে পুড়ে যায়, কিন্তু আইসিডিএস কর্মী স্বর্ণময়ী রায় বাচ্চাটিকে দেখতে আসেননি। তাদের আরও অভিযোগ, ওই আইসিডিএস কর্মী মাসে 5 দিন আসেন, বাকি কাজ চালাতে হয় যিনি রান্না কর্মী আছেন তাকে। এই ঘটনার প্রতিবাদে তারা আজ তালা ঝুলিয়ে দেন। সমস্যা কি কি হয়? কেন সমস্যা হয়? দিদি কখনো আসে কখনো আসে না, বলে যে আমি একার দ্বারা পারবো না রান্না করতে, আবার বাড়িতে কাজ আছে, এসে খালি এখানে রান্না করতে হবে, আবার এক একদিন সেদ্ধ দেয়, আবার বলি এক এক সময় যে বাচ্চারা গোটাটা খাচ্ছে না, তা ওই কাঁচা দিয়ে দিন, আমি ভেজে দেবো, বাচ্চা ভাজা খায়, বলে হবে না দেওয়া। রান্না করে কেমন অবস্থা? রান্না হয় কখনো পোকা বেরিয়েছে, কখনো আবার চাল চাল হয়। বাচ্চা দিদিমণি এখানে নিয়ম করেছে যে বাচ্চা এলেই তবে খিচুড়ি দেওয়া হবে, তা বাচ্চা এখানে বসে খেলে তবে খিচুড়ি দেওয়া হবে, বাচ্চার মারা যদি আসে তাহলে খিচুড়ি দেওয়া হবে না। রান্না করে টিফিনে ঢেলে দিয়েছে আর ও একটা নিয়ে যেতে, বাচ্চা নিয়ে যেতে কিভাবে পড়লো? ওই একটা ছাগল বাঁধা ছিল, দড়িদের পায়ে লেগে গেছে আর উল্টে গেছে, খিচুড়িটা পড়ে গেছে। আপনারা কি চাইছেন? হ্যাঁ, আপনারা কি চাইছেন? কি চাবো যে এখানে মানে আজকে আমার বাচ্চাটার হয়েছে, কালকে যেন অন্য বাচ্চার হয়, মারা এলে যেন খিচুড়িটা দেওয়া হয়। স্বর্ণময়ী রায় জানান, কলের ব্যবস্থা না থাকায় রান্না বন্ধ করে দেওয়া হয়েছে, তিনি এ ব্যাপারে পঞ্চায়েতকে জানিয়েছেন বলে দাবি করেন। আজকে এসে 27 নম্বর সেন্টারে এসে দেখছি যে তালা বন্ধ, মায়েরা সব তালা দিয়ে দিয়েছে, রান্না করতে দেবে না, যেহেতু খাবার রান্না দুদিন হয়নি, তার জন্য জল না থাকার জন্য কল নেই, আজকে দীর্ঘদিন আমাদের কল নেই, বারবার দরখাস্ত দিয়েছি পঞ্চায়েতে, কিচ্ছু হয়নি, বারবার দরখাস্ত দেওয়া সত্ত্বেও কল জলের কোনো ব্যবস্থা আমরা করে উঠতে পারিনি। আমি আজকে বিডিও অফিসে যাচ্ছি বিডিওকে দরখাস্ত দেওয়ার জন্য এবং বলার জন্য আমি যাবো বলে আমি তৈরি হয়ে এসেছি এবং যাচ্ছি। এখানে আপনার নামে যে অভিযোগ রয়েছে, বলছে আপনি কি যে বলছেন বাড়িতে রান্না আছে, এখানে রান্না করতে পারবেন না, সেই নিয়ে কি বলবেন? না, বাড়িতে রান্না নয়, রান্না কি চালাটার জন্য অসুবিধার জন্য ঢেকে রান্না করা অসুবিধা, বারবার ওই চালাতে ওই রকম করে ঢেকে রান্না করা অসুবিধা, চালাটা ছাউনির জন্য আমি বলছি। আইসিডিএস কেন্দ্রটি বন্ধ থাকার পর স্বর্ণময়ী রায় বিডিওর দ্বারস্থ হবেন, এই আশ্বাস দিলে এলাকার মানুষরা তালা খুলে দেন। ভাতা থেকে প্রতীকী দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দবার্তা। হুগলি জেলার শ্রীরামপুরের শ্রীরামপুর পুরসভা, শ্রীরামপুর থানা ও চন্দননগর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে একটি ডেঙ্গি সচেতনতা র্যালি অনুষ্ঠিত হলো। এদিন মশা মারতে কামান দাগা হয়। বৃহস্পতিবার ডেঙ্গির সচেতনতা র্যালি অনুষ্ঠিত হলো হুগলি জেলার শ্রীরামপুরে। শ্রীরামপুর পৌরসভা, শ্রীরামপুর থানা ও চন্দননগর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে পুরবাসীদের সচেতন করার পাশাপাশি মশা মারতে কামান দাগা হয় এদিন। বর্ষার জমে থাকা জলে মশার লার্ভা যাতে না জন্মায় তা দেখার অনুরোধ করা হয়। প্রতি বছরই বর্ষার পর পুজোর আগে ডেঙ্গির আতঙ্ক ছড়ায় শ্রীরামপুর পুরসভা এলাকায়। এবার আগে ভাগেই ডেঙ্গি নিয়ে সচেতনতা বৃদ্ধিতে ব্যবস্থা নিল পুলিশ ও পুরসভা। উদ্যোগে এবং শ্রীরামপুর পৌরসভা, শ্রীরামপুর পৌরসভা এবং শ্রীরামপুর থানা চন্দননগর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে আজ আমরা শহর পরিষ্কার করার জন্য বেরিয়েছি, যাতে জলবাহিত রোগ যেগুলো বর্ষার সময় বেশি হয়, জলবাহিত রোগ যাতে নির্মূল করা যায়, তার জন্য শহর পরিষ্কার করার জন্য গ্রিন অ্যান্ড ক্লিন প্রোগ্রাম শ্রীরামপুর থানা চন্দননগর পুলিশ কমিশনারেট এবং শ্রীরামপুর পৌরসভা পৌরসভার যৌথ উদ্যোগে নেওয়া হয়েছে। হুগলি থেকে সুজিত গৌর, চিরঞ্জিৎ ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। এক সদ্যজাত শিশু কন্যাকে উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউস গ্রামের অমরাগড়ের ক্যানেল পার এলাকায়। পূর্ব বর্ধমান জেলার আউস গ্রামের অমরাগড়ের ক্যানেলের পার থেকে এক সদ্যজাত শিশু কন্যাকে উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সোনামণি বেশরা নামে এক মহিলা মাঠে কাজ সেরে বাড়ি ফেরার পথে ওই বাচ্চাটিকে পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে জামতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। বৃহস্পতিবার শিশুটি শারীরিক সমস্যা দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেন। পরে আউসগ্রাম থানার পুলিশ ও পূর্ব বর্ধমান চাইল্ডলাইন কর্তৃপক্ষ শিশুটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
একটা বাচ্চা পাওয়া গেছে কালকে রাত্রে, আমরা 11:30 নাগাদ আমরা একটা খবর পাই, একটা একদিনের বাচ্চা, সে নাকি মাঠে নাকি প্রসব হয়েছিল, সেই বাচ্চাটা কেউ নেই, কিছু গ্রামের লোক সেই বাচ্চাটাকে নিয়ে পড়ে হসপিটালে রাখা হয়েছে। সেই মোতাবেক আমরা সকালবেলা এখানে এসেছি, এসে পরে দেখি যে এরকম একটা কন্ডিশন আছে, আমরা ডাক্তারের সঙ্গে কথা বলি, ডাক্তার বলে ওর সঙ্গে চেস্টে একটা সমস্যা আছে, তো সেই ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা নিয়ে বিএমই সাহেবের সঙ্গে কথা হয়। বিএমই সাহেব এখন অলরেডি মিটিংয়ে বাইরে আছেন, তো আমরা নিয়ারেস্ট বিডিও সাহেবের কাছে গেছিলাম, বিডিও সাহেবকে সমস্ত ব্যাপারটা জানানো হয় এবং জানানোর মোতাবেক বিডিও সাহেব এবং আমাদের জেলা ডিসিপিও ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার এবং ডিএসএলও সাহেবের সহযোগিতায় আমরা বাচ্চাটাকে নিয়ে বের বর্ধমান মেডিকেল কলেজে তার বেটার ট্রিটমেন্টের জন্য বাচ্চাটাকে নিয়ে গেছি। আউসগ্রাম থেকে প্রতীকের দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তার গৃহ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে লালগড় থানার ঠাকুরপাড়া এলাকায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল তার গৃহ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের লালগড় থানার ঠাকুরপাড়া এলাকায়। অভিযুক্ত গৃহ শিক্ষকের নাম ষষ্ঠীচরণ রায়। পরিবার সূত্রে জানা যায়, প্রত্যহ রাতে পড়াতে এসে দীর্ঘদিন ধরেই ওই ছাত্রীর ওপর অশ্লীল ব্যবহার করত অভিযুক্ত ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে ওই ছাত্রীর জেঠু বিষয়টি জানাজানি হতেই উভয় পরিবারের মধ্যে বচসা বাধে। বুধবার ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে ওই দিন রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। ঘটনা বলতে, আমার মেয়ে 14 বছরের মেয়ে, আমি এক গৃহ শিক্ষকের কাছে টিউশনে পড়াবার জন্য গিয়েছিলাম। গৃহ শিক্ষক খুব আমার আত্মীয় থাকার জন্য আমরা উপরে কোনো ধ্যান দিতাম। আমার বাড়ির উপরে দুটো রুম আছে, একটা রুমে আমার মেয়েকে নিয়ে প্রায় টিউশনে পড়ান। প্রায় মেয়ে আমার মেয়ে প্রাইভেট ক্লাসে হাতার দিত। হঠাৎ সোমবার দিনে আমার মেয়ের উপরে মানে ওনার বিয়ে তুলে নিয়ে আমার মেয়ের হাত ধরে ওখানে বিয়ে করাচ্ছিল। সেই সময় আমার স্ত্রী বিয়ে পৌঁছেন। আমার স্ত্রী বিয়ে ঘটনা দেখার পরে আমার বাড়িতে কেউ অভিযুক্ত না থাকতো, মানে কেউ পুরুষ মানুষ না থাকার জন্য পালিয়ে যায়। তারপরে আমি বোকাহতে কাজ করি, আমি বোকাহত থেকে এসে থানায় এফআইআর দায়ের করার পরে অভিযুক্তকে মঙ্গলবার বুধবার দিনে রাত্রিবেলায় অ্যারেস্ট করা। আমি চেয়েছিলাম যে এটা গ্রাম্য ব্যাপারে আমি মিটিয়ে নেবো, কিন্তু গ্রাম্যে যখন আমি বসলাম তখন অভিযুক্তের তরফ থেকে খুব হুমকি দেওয়া হয়, আমরা আইনের পথে হাঁটব, হ্যাঁ আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। তারপরে আমি থানায় গিয়ে অভিযোগ অভিযুক্ত শাস্তি। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়া জেলার মেজিয়া সংলগ্ন দ্বারকেশ্বর নদীর ওপর সেতুটি পরিষ্কার করার কাজে হাত দিলেন এলাকাবাসীরা। এছাড়াও ওই সেতুর একটি অংশ ভেঙে যাওয়ায় দ্রুত সারাইয়ের ব্যাপারে প্রশাসনের কাছে দ্বারস্থ হন এলাকাবাসীরা। বাঁকুড়ার মেজিয়া এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার রানীগঞ্জ বাঁকুড়া রাস্তার উপর মেজিয়া সংলগ্ন দ্বারকেশ্বর নদীর উপর সেতুটি পরিষ্কার করার কাজে হাত দেন। এই সড়কপথে কয়েকশো যাত্রী ও পণ্যবাহী যানবাহন যাতায়াত করে। সেতুর উপরে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা ও ঝোপঝাড়ি পরিষ্কার করলেন এলাকার মানুষজন। একই সঙ্গে সেতুর একাংশ ভেঙে গেছে, ওই অংশটি দ্রুত সারাইয়ের ব্যাপারে প্রশাসনের দ্বারস্থ হবেন বলে তারা জানান। কাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা অলোক কুণ্ডু জানান, সাধারণ মানুষের কথা ভেবে এইরূপ উদ্যোগ গ্রহণ করেছেন তারা। আমরা বিগত এই কিছুদিন ধরে যাবতীয় মানে সবসময় আমরা রানীগঞ্জ যাতায়াত করি। রানীগঞ্জ এবং মেজিয়ার জনসাধারণের সুবিধার্থে আমরা এই পরিষ্কারটি করছি। পরিষ্কারটা করার পেছনে কারণ রয়েছে, ব্রিজটা লাস্টিংয়ের ব্যাপার রয়েছে, তার সঙ্গে রয়েছে ফুটপাত দিয়ে যাতে মানুষজন পেরিয়ে যায়, সেই মানুষজনের গায়ে কাদা ছিটাও লাগে অনেক সময়, সেই সব কারণ। তারপর একটা সাইকেল আরোহী যদি ওই বালিকার মধ্যে দিয়ে আসে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, এই সব কারণে আমরা ক্লিনের ব্যবস্থাটা করেছি। বেশ কিছু গর্ত রয়েছে দেখা যাচ্ছে, কিন্তু গর্তটা না করার পেছনে একটু কারণ রয়েছে, হয়তো আমরা সম্ভব হলে করেও দিতে পারতাম, কিন্তু এটা প্রশাসনিক ব্যাপার আছে। কারণ কী লেভেলে করেছে, কোন ইঞ্জিনিয়ার করেছে, কী ব্যাপার, অত সব আমাদের মাথায় নেই। এই কারণে ওটা আমরা ভাবছি ডিবিসির সঙ্গে কথা বলে ডিবিসি করবে। বর্তমান যে অবস্থা তাদের দুর্ঘটনাপ্রবণ এলাকা বলে কি মনে হচ্ছে এলাকাটা? ব্রিজটার অবস্থা সত্যি ফুটপাথটা তো খুবই খারাপ, মানে চলার যোগ্য নেই। তবে সেটা যদি মানে আমাদের প্রধান কর্তৃপক্ষরা যদি উত্তম কর্তৃপক্ষরা ব্যবস্থা নেয় তো খুবই উপকৃত। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা।
খবর শেষ করার আগে নিউজ অ্যাটলায়েন্স আরো একবার। তৃণমূল সরকারের প্রতিনিধি দলকে শিলচর বিমানবন্দরে নামতে আটকে দেওয়া হল বৃহস্পতিবার। তালাবন্ধ ঘর থেকে এক বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল হুগলি জেলার কলমা থানায়। আইসিডিএস কেন্দ্রে তালা লাগিয়ে দিল অভিভাবকরা। হুগলি জেলার শ্রীরামপুরে শ্রীরামপুর পুরসভা, শ্রীরামপুর থানা ও চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে একটি ডেঙ্গি সচেতনতা র্যালি অনুষ্ঠিত হল। সদ্যজাত শিশু কন্যাকে উদ্ধার, ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমার নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।